টিটাগড়কে উত্তপ্ত করার ষড়যন্ত্র চলছে। টিটাগড়ের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অভিযোগ করলেন টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড়কে উত্তপ্ত করার পরিকল্পনা চলছে। টিটাগড় শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অভিযোগ করলেন টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী। মঙ্গলবার টিটাগড় MG রোডের গণ্ডগোলের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী। ঘটনার সময় তাকেও লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়। সেই বিষয় নিয়েই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ঘটনা হচ্ছে যে আমরা পার্কটা সুন্দরভাবে তৈরি করেছি আমরা, এবং যে জায়গাটায় পার্কটা তৈরি হয়েছে সেই জায়গাটা আগে অত্যন্ত জঘন্য ছিল এবং ক্রিমিনালদের একটা আড্ডাখানা ছিল। সেইখানে ওই আড্ডাখানাটা বন্ধ করার জন্যে আমরা স্থানীয় মানুষদের সঙ্গে, ওখানে মন্দির আছে, মসজিদ আছে, সবার সাথে কথা বলে ওরা আমাদেরকে বলে আপনারা এখানে একটা বিউটিফিকেশন করে দিন, যাতে চিরস্থায়ী এই ঝামেলাটা এখানে না থাকে। যার জন্যে আমরা ওখানে একটা পার্ক করেছিলাম, যেহেতু আগামীকাল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেজন্য আমরা টিটাগড়বাসীকে এই পার্কটাকে মানে উপহার হিসাবে দেওয়ার জন্যে আমরা ওটা উদ্বোধন করতে গেছিলাম, এবং আমাদের উদ্বোধন পর্বও শেষ হয়ে গেছিলো। তারপরে কিছু দুষ্কৃতিকারী এসে তারা এই ধরনের একটা ঘটনা ঘটায়। তবে চিহ্নিত করা গেছে দাদা? আমরা মোটামুটি আমরা চিহ্নিত করেছি, পুলিশকে বলাও হয়েছে, পুলিশ অলরেডি অ্যাকশান নিচ্ছে। বাকি যা আছে সব ক্যামেরা বন্দিও আছে, তারা কোথায় থাকে না থাকে সবটাই আমরা জেনে নেব। জেনে নিয়ে আমরা প্রশাসনকে জানাবো, প্রশাসন তার ব্যবস্থা নেবে। আমার ওপরে কোনো অ্যাটাক হয়নি, কিন্তু কারণ আমি রাজ থেকে একটু ডিস্টেন্সে ছিলাম। না, মারতে পারেনি, ওর সিকিউরিটির গায়ে হাত দিয়েছে। কজন ছিল মারতে? ওরা কজন ছিল বোঝা মুশকিল, ভিড়ের ভেতরে। কারণ ওরা বেশি ছিল না কম ছিল কি করে বুঝবো? যারা ওখানে ছিল তারা একদম ইনোসেন্ট সাধারণ পাবলিক, তারা তো ঝামেলার মধ্যে থাকবে না। ভিড় তো ওখানে অনেক ছিল, প্রায় 1000-1500 লোক ছিল। এটা একটা ষড়যন্ত্র চলছে, কিন্তু যারাই ষড়যন্ত্র করুক তারা ব্যর্থ হবে। এই উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে ওরা আজকের এই ঘটনা করেছে, এই উদ্দেশ্য ওদের সফল হবে না, বরঞ্চ ওদের পক্ষে এটা আরও বিপজ্জনক হবে। Delicious, একেবারে বাঙালি খাবার, বাঙালি থালিতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।